এক চমলে ছবি সেই সেই স্লোগান এবার আবার নতুন এবার বোধ হয় কাবুলিওয়ালা দিয়ে শুরু করবো। এবার মহাগুরু নেমে পড়লেন ভোট প্রচারে। পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, উত্তরবঙ্গে এসে বার্তায় দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপির তারকা প্রচারক হিসাবে তিনি এসেছেন, সেই প্রচারকের ভূমিকাতেই এবার রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গের 3 জেলায় 19 এপ্রিল থেকে প্রথম দফা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে ঝড় তুলেছেন উত্তরবঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রচারে এসেছেন উত্তরবঙ্গে। শেষ বেলায় প্রচারে এবার আসলেন মিঠুন চক্রবর্তী। আজ রবিবার পয়লা বৈশাখের দিনেই তিনি প্রচারের জন্য হাজির হলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের অপশাসন চলছে, এবার বাংলায় বদল আসা দরকার, এটা জরুরি হয়ে গিয়েছে। গতবার জাত গোখরা ডায়লগ বলে তিনি বিতর্কে জড়িয়েছিলেন, থানা পর্যন্ত মামলা গড়ায় মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছিল। এবার কি সেই সব সিনেমার ডায়লগ দিয়েই প্রচার শুরু করবেন মিঠুন? প্রশ্ন শুনে হেসে উঠেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এবারের তালিকায় কাবুলিওয়ালা আছে, কাবুলিওয়ালার ডায়লগ থাকবে। মিঠুনের কথায় এবার মনে হয় কাবুলিওয়ালার ডায়লগ দিয়েই শুরু করব প্রচার। জলপাইগুড়িতে আজ বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে প্রচারে আসলেন মিঠুন চক্রবর্তী। ময়নাগুড়িতে রোড শো করতে জলপাইগুড়িতে আসেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পরপর 3 দিন প্রচার করবেন মিঠুন। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে প্রচারে আছেন মিঠুন। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বাংলা জুড়ে তাকে প্রচার করতে দেখা যায়। সেই মতো এবারও উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বলুন দেখুন, এসব বলা খুব মুশকিল, আর আমি এসবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ নিডস এ চেঞ্জ নাও, ইজ এনাফ, এটা আশা করি ক্যাম্পেইন শুরু করব। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন।